এই তো বিসমিল্লাহ বলে দুপুরের খাওয়া শুরু করলাম। তো আজকে দুপুরের খাওয়াতে ছিল রসুন আর পেঁয়াজের একটা ভর্তা, আর বোয়াল মাছ ছিল আপনার টমেটো দিয়ে একটু ভুনা ভুনা করে। তো এই খাবার দিয়ে বিসমিল্লাহ করে শুরু করলাম দুপুরের খাবারটা। তো আপনারা যদি দেখতে চান তাহলে কিন্তু আমার ফুল ভিডিওটা না টেনে দেখতে হবে। তো দুপুরে আপনারা কারা কারা খেয়েছেন, কী দিয়ে খেয়েছেন অবশ্যই কমেন্টস করবেন। আর আমি কিন্তু মাশাল্লাহ অনেক মজা করে রসুন পেঁয়াজের ভর্তা দিয়ে খাওয়াটা শুরু করে দিলাম আল্লাহর নাম নিয়ে, বিসমিল্লাহ রহমানুর রহিম। তো এই তো এখন চলেন চলে যাই মূল ভিডিওতে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, যারা পেজ থেকে দেখবেন সবাইকে আবার মন থেকে দোয়া ভালোবাসা। তো এখানে আমি হলুদ আর লবণ দিয়ে কিন্তু বোয়াল মাছগুলি মেখে রেখে দিয়েছিলাম, আর সুন্দর করে ভেজে নিচ্ছি। তো আমি একটু লাল লাল করে ভেজে নিব, আর বোয়াল মাছ আপনি যতই শক্ত করে ভাজতে চাবেন ভাজা কিন্তু হয় না, এইটাই স্বাভাবিক। তো বোয়াল মাছগুলি আমি এখন ভেজে নিয়ে তুলে নিলাম আর কি। তো এইগুলিকে এখন তুলে নিয়ে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর আজকে দুপুরের রান্নাটা আমার খুবই সিম্পল ছিল কিন্তু খেতে মাশাল্লাহ অসাধারণ ছিল। তো সুন্দর করে কিন্তু আমি এখন পেঁয়াজগুলিকে ভেজে নিচ্ছি। তো কিছুক্ষণ পর একটা টমেটোকে মানে কুচি করে দিয়ে দিলাম, কারণ বোয়াল মাছের ঝুলের সাথে একটু টমেটো হলে বুনা বুনা যেটাকে বলে আর কি কষা, তো খেতে কিন্তু ভালোই লাগে। তো সুন্দর করে কিছুক্ষণ আমি এগুলিকেও ভেজে নিব। এই তো দেখেন ভাজাটা কিন্তু হয়ে গেছে অলরেডি। তো সুন্দর করে আমি নেড়ে চেড়ে দিলাম, এই তো দেখেন সুন্দর করে ভাজা হয়ে গেছে, আর একটু গলে গেলেও গেছে। তো আমি এখানে অল্প করে পানি দিয়ে দিলাম। আর এই বোয়াল মাছের যে কষাটা আছে এটা কিন্তু খেতে খুবই মজা লাগে। তো এখানে আমি দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, মরিচ সামান্য একটু হলুদ আর লবণ স্বাদ মতো দিয়ে এখন আমি কিছুক্ষণ কষিয়ে তারপর মাছগুলি দিয়ে দিলাম। আর আমি যেহেতু এখন একা আছি, সাথে আমার এক বান্ধবী আছে, তো আমরা দুইজন মিলেই কিন্তু হয়ে যাবে একবেলা এই মাছগুলো। তো এই তো কিছুক্ষণ এগুলিকে বুনা করে নিয়ে আমি তারপর অল্প করে পানি দিয়ে দিলাম। আর যেহেতু আমি অনেক দিন বাসায় ছিলাম না তার জন্য ধনিয়া পাতা নাই, আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। তো আজকের রান্না খুবই সহজ, খুবই সুন্দর এবং দেখতেও সুন্দর, খেতেও কিন্তু খুবই মজা। তো রান্নাটা কিন্তু প্রায় আমার হয়ে গেছে, আমি আর একটু কষিয়ে নিয়ে তারপর নামিয়ে নিব। এই তো আর একটু কষানো হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। তো আজকে কেমন হলো এই রান্নাগুলি অবশ্যই কিন্তু সবাই কমেন্টস করে জানাবেন, সবাইকে কোথা থেকে দেখছেন বলবেন। তো আমি আরেকটা প্যান নিয়েছি, এটাতে আপনার অল্প তেল দিয়ে কিছু পেঁয়াজ আর রসুন দিয়ে দিলাম, এই তো আপনারা দেখতেই পাইতেছেন। সামান্য একটু লবণ দিয়ে দিব, দিয়ে এগুলিকে আমি সুন্দর করে একটু ভেজে নিব। এই তো লবণটাও দিয়ে দিলাম। তো বাসায় কিছু না থাকলে আপনি কিন্তু ঝটপট করে হাতের কাছে যা পান তা দিয়ে করে নিতে পারেন। আর এই রসুন পেঁয়াজের ভর্তাটা খেতে মাশাল্লাহ ভালোই হয়, খারাপ হয় না। তো আমি এভাবে করে সুন্দর করে কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি। তো আমি কিন্তু নাড়াচাড়া করতেই আছি। তো আমি এখানে তিন চারটা মরিচ দিয়ে দিব, যদি ঝাল কম খাইতে চান তাহলে কম করে দিয়ে দিন। তো সবগুলি কিন্তু সুন্দর করে এখন আমার ভাজা হয়ে গেছে, তো নামিয়ে নিব। তো আমার কাছে খুব ভালো লাগলো। তো এই তো নামিয়ে নিয়ে আসলাম, শিলপাটা একদম রেডি করে নিয়ে বসে গেলাম। তো এখন শিলপাটা পাটার মধ্যে রেখে দিলাম, এখন সুন্দর করে ভর্তা বানিয়ে নিব। এই তো সুন্দর করে আমি বেটে নিচ্ছি, কারণ ক্যামেরা আমি নিজেই ধরতে হয়, আমার নিজে ভিডিও করতে হয়, তার জন্য সব সময় ঠিকঠাকভাবে হয় না। সবাই সুন্দর করে দেখে নেবেন এবং বুঝে নেবেন। তো সুন্দর করে আমি ভর্তাটা কিন্তু করে নিচ্ছি, সাথে পেঁয়াজ রসুন মরিচ সব কিছু বেটে সুন্দর করে সামান্য লবণ দিয়ে বাস হয়ে গেল আমার ভর্তা। তো আপনারা কিন্তু এভাবে করে বানায় খাবেন বাসায়। এই তো ভর্তা হয়ে গেছে, দেখেন কত সুন্দর কালার চলে আসছে। তো সবাই পাশে থাকবেন, যারা পেজকে এখনও ফলো দেননি ফলো দেবেন, যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেবেন, আর বরাবরের মতো আমার সাথে থাকবেন এরকম সুন্দর মজার মজার খাবার খেতে হলে দেখতে হলে। তো তো অসহিতে ছিল না কখন খাবো, তো সাথে সাথে কিন্তু নিয়ে আসলাম খাওয়ার জন্য। তো প্রথমে আমি ভর্তা নিয়ে নিলাম, তারপরে নিয়ে নিব বোয়াল মাছ, আর যে আমি টমেটো দিয়ে একটা কষা রান্না করেছি বুনাও বলা যায়, তো এটা নিয়ে নিলাম।
এই তো এখন আমি বিসমিল্লা করে খাওয়াটা শুরু করব। তো আপনারা কিন্তু দুপুরবেলা এই ধরনের খাবার খেতে পারেন, যদি বাসায় অল্প স্বল্প কিছু থাকে তাদের কিন্তু দুপুরের খাওয়াটা ইয়ামি করে খাওয়া যায়। তো এই তো আমি কিন্তু খাবার শুরু করে দিলাম। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, বাই বাই, টাটা।